হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, WBCS প্রিলিমস পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে এবং তোমরা অনেকেই এখন কাট অফ নিয়ে প্রচুর হইচই করছো এবং তার মধ্যে অনেকে জানতে চাইছো যে কীভাবে মেনের জন্য প্রিপারেশন নেবে। তো আমি আগেই বলে দিয়েছি, যারা অ্যারাউন্ড 100-এর কাছাকাছি মার্কস পাচ্ছো, তোমরা 95+ মার্কস পাচ্ছো, তোমরা মেনের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তখন দেখবে তোমাদের কাট অফ মার্কসটা যখন ঘোষণা হবে বা রেজাল্ট ঘোষণা হবে, তোমরা যদি তখন তোমরা যারা 95+ মার্কস পাচ্ছ তখন যদি তোমরা কোয়ালিফাই করো এবং এখন থেকে যদি প্রস্তুতি না নিয়ে থাকো, তাহলে তখন খুব প্রবলেম ফেস করবে। তো আজকের ভিডিওতে আমি মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমরা বলছিলে স্ট্র্যাটেজি এবং কি কি বিষয় আছে মেনের জন্য, কোন কোন বিষয়ের উপরে বেশি জোর দেওয়া দরকার, তো এখানে টোটাল জিনিসটা একটা ভিডিওতে আনা অসম্ভব ব্যাপার। তা আমি আজকে থেকে স্টার্ট করছি সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করার। তো আজকে মেনলি হবে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, কোন কোন পেপার থেকে কত নম্বরের প্রশ্ন আসে বা কত স্কোর করলে একটা গুড স্কোর বলা যায় বা কোথা থেকে তোমরা প্রিপারেশন শুরু করবে তার একটা প্রাথমিক একটা ধারণা দেব, এবং যে ছটা পেপার আছে অপশনাল পেপার এবং তার সাথে সাথে যে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ PT, তো সেই কমপ্লিট ভিডিওটা আমাদের আনতে গেলে মিনিমাম 6-7টা ভিডিও আরও বানাতে হবে। তো আজকে আমি স্টার্ট করছি একটা বেসিক আইডিয়া দিয়ে, তারপরে আমি পরবর্তী ভিডিওগুলো আনবো। তো ভিডিওটি প্রথম থেকে আমি শুরু করছি। তো দেখো, যারা WBCS মেন সম্পর্কে জানো না তাদের বই রাখি, এখানে 6টা পেপারে পরীক্ষা হয়ে থাকে। মেনলি যে কম্পালসারি পেপার আছে সেখানে 6টা পেপার হয়ে থাকে। তো দেখো, প্রথমে আছে বাংলা পেপার এবং ইংরাজি পেপার, অর্থাৎ বাংলা এবং ইংরাজিতে তোমাদের কী করতে হবে, লিখতে হবে। আর বাকি যে 4টা পেপার আছে অর্থাৎ 3, 4, 5, 6, সেখানে কিন্তু MCQ টাইপসের কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা পেপারে 200 নম্বর করে আসবে এবং টোটাল এই কম্পালসারি পেপারে মোট 1200 নম্বরের প্রশ্ন আসবে। তো তোমাদের এখন প্রথম যে কাজটি হবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2014 সালটা বাদ দিয়ে তোমরা 2015, 2016, 2017, 2018 এই 4 বছরের কোশ্চেন তোমরা অ্যারেঞ্জ করো, কোথা থেকে জোগাড় করো এবং ভালো করে অ্যানালাইসিস করো যে কোন পোর্শন থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে। আমি অবশ্যই এই ভিডিওর পরের ভিডিওগুলোতে এক একটা পেপার নিয়ে আলাদা আলাদা করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব বা অ্যানালাইসিস করব। তো তোমরাও এখন থেকে শুরু করে দাও, সেই কোশ্চেনগুলো নিজেদের কাছে রাখার চেষ্টা করো। দেখো, এখানে যে প্রথম পেপার আছে অর্থাৎ পেপার 1 যেটা আছে, অর্থাৎ বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, তো এইগুলোর মধ্যে যে কোনো একটা পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং মেনলি এখানে 4-5টা বিষয় উল্লেখ করেছে, অর্থাৎ লেটার রাইটিং, তারপর রিপোর্ট, তারপর প্রেসি, কম্পোজিশান। এই কম্পোজিশনের মধ্যে কিন্তু তোমাদের কী পড়বে না একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে কোশ্চেন লিখতে বলা হবে। এবং এখানে যে ট্রান্সলেশন আছে অর্থাৎ ইংরেজি থেকে এই বিষয়গুলোতে এই বিষয়গুলো বা ভাষাগুলোতে ট্রান্সলেট করতে হবে, সেই জিনিসটি এখানে আছে। তো এই জিনিসের জন্য মেনলি তোমাদের যেটি আমি বলবো, যে এই যে লেখার ক্ষমতা কিন্তু একদিনে বিল্ড করবে না। তোমরা হাতে এখনও মেন পরীক্ষা আস্তে আস্তে 6-7 মাস টাইম পেয়ে যাবে, তো এখন থেকে তোমরা লেখা প্র্যাকটিস করো, এর কোনো বিকল্প নেই। যে কোনো একটা মেটেরিয়ালস দিকে মুখস্থ করে নিলাম বা নোটস নিয়ে মুখস্থ করে নিলাম সেখানে কিন্তু হবে না। এখানে তোমাদের কী করতে হবে না, কোনো একটা যে লেটেস্ট টপিকস বা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পাবে যে ধরনের বিষয়গুলো থেকে প্রশ্ন আসছে, সেই ধরনের টপিকস নিয়ে তোমাদের লিখতে হবে। এবং তোমাদের যারা কাছাকাছি কোনো টিচার আছে বা কোনো দাদা আছে যারা এই ফিল্ডের সাথে যুক্ত, তাদের কাছে কিন্তু এগুলো চেক করে নিতে হবে। এটা কিন্তু এর কোনো বিকল্প নেই যে আমি নোট পড়ে মুখস্থ করে লিখে দেবো, এরকম কিন্তু হবে না। ইংরাজির ক্ষেত্রেও পুরো সেম জিনিস, বাংলার ক্ষেত্রে যেটা বললাম ইংরাজির ক্ষেত্রেও সেম জিনিস। তোমরা এখন থেকেই আজ থেকে সপ্তাহে অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে 3-4 দিন তোমরা এই বিষয়গুলো নিয়ে লেখা প্র্যাকটিস করো। তো তারপরে দেখো, যেটা 3 নম্বর পেপার আছে এবং এটা মেনলি জেনারেল স্টাডিজ 1, তো এখানে হিস্ট্রি এবং জিওগ্রাফির উপরে প্রশ্ন আসে। এই হিস্ট্রি জিওগ্রাফি যা সিলেবাস টোটালটাই এখানে আছে, যে হিস্ট্রির যে 3টে পার্ট অর্থাৎ অ্যান্সিয়েন্ট, তারপরে মেডভি এবং যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে সবকটা থেকেই প্রশ্ন আসবে। আর এটা আছে জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও আসবে প্রশ্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল থেকে লাস্ট ইয়ারে বেশ অনেকখানি প্রশ্ন আসছে লাস্ট 2 বছরে। আর ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেও প্রশ্ন ম্যাক্সিমামটা আসবে, আর বই রাখি কিছু প্রশ্ন কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি থেকেও আসবে। তো হিস্ট্রির ক্ষেত্রে যেটা বই রাখি, যে তোমাদের কাছে যদি কোনো বই থাকে, তোমরা অলরেডি বই পড়ছো, ভালো বই, যেটা তোমাদের NCERT বই হোক
যেমন তোমাদের বিপিনচন্দ্রা অথবা স্পেকট্রাম, এই ধরনের বই যদি মডার্ন হিস্ট্রির উপরে থাকে, অ্যান্সিয়েন্টের উপরে যদি আর এস শর্মা পড়া থাকে এবং মেডভিয়ালের উপরে যদি সতীশচন্দ্র পড়া থাকে, তাহলে তোমরা সেই বইগুলোকে রিভাইজ করবে। আদারওয়াইজ তোমরা এখন যদি সেই বইগুলো শেষ করতে চাও, তাহলে তোমরা এখন থেকে শুরু করো এবং আন্ডারলাইন করে করে কোথায় কোন পোর্শন থেকে পড়লে ভালো হয়, প্রশ্ন কোন এরিয়া থেকে আসছে, সেগুলো যদি তোমরা আইডেন্টিফাই করে আন্ডারলাইন করে পড়তে পারো তাহলে বেস্ট। আদারওয়াইজ যদি এই মুহূর্তে শুরু করতে চাও যে আমি কুইকলি একটা টোটাল সিলেবাসের উপরে একটা ওভারভিউ নেব, তাহলে বলবো আমাদের যে তিনটে নোটস আছে সেইগুলো তোমরা কাছে রাখো। তো আমরা বলবো যে তোমরা যে বইগুলো আমি বলছি অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবে, যদি পারো সেই বইগুলো রিডিং পড়ে আন্ডারলাইন করতে পারো তাহলে অবশ্যই বইগুলো ফলো করবে। আর তাছাড়া যদি সেই বইগুলো আন্ডারলাইন করতে প্রবলেম হয় বা কোন পোর্শন থেকে পড়লে ভালো হয় এটুকু যদি না বুঝতে পারো, সেই সমস্ত বইয়ের জিস্ট আমাদের নোটসে আছে, তোমরা একবার পড়ে নিয়ে একটা আইডিয়া গেইন করতে পারো এবং ডাইরেক্ট তোমরা এমসিকিউতে চলে আসতে পারো। কারণ আমার স্ট্র্যাটেজি হলো, আমি যেটা বলে থাকি সেটা হলো মিনিমাম থিওরি ম্যাক্সিমাম প্র্যাকটিস। অর্থাৎ তুমি একটা মোটা বই বারবার করে পড়ছো, সেই থিওরি একই জায়গা দিয়ে তুমি ঘোরাফেরা করছো, আর যদি প্র্যাকটিস কম হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সে পড়াটা কাজে লাগবে না। তুমি যখন প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে তোমার থিওরির কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতিটা তোমাদের প্র্যাকটিস থেকে পূর্ণ হবে। এটা কিন্তু একেবারে সমান্তরালভাবে চালাতে হবে, প্যারালালভাবে চালাতে হবে। অর্থাৎ তুমি থিওরি একরকম করলে আর প্র্যাকটিস মোটেই করলে না, থিওরি বিশাল পড়লে সেক্ষেত্রেও কাজে লাগবে না। বলে দেখো জিওগ্রাফির উপরে যেটা বলছিলাম মাজিদ হোসেন, তো অবশ্যই ভালো বই, সেখানে 800 পেজ আছে, অবশ্যই তোমরা সেই বইটা আন্ডারলাইন করে পড়তে পারো, আদারওয়াইজ আমাদের নোটসগুলো ফলো করবে এবং তার সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবে। তো এই গেল জিওগ্রাফির ব্যাপার। এবং যে পেপারটি হলো মোস্ট হার্ড, সব থেকে কঠিন, ওকে, এবং এই পেপারে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পেপারে গিয়ে একটু ভয় খেয়ে যায়, কারণ আমি এই পেপারে অ্যানালাইসিস করবো, এরপরেই আমি অ্যানালাইসিস করবো এই পেপার নিয়ে পরের ভিডিওতে। কারণ এখানে যে জেনারেল স্টাডিজ 2 আছে এর মধ্যে প্রায় 9খানা বিষয় আছে, এটাকে যদি আমি ছোট ছোট করে ভাগ করি তাহলে এর মধ্যে 9খানা তোমাদের ছোট ছোট সাবজেক্ট বার হয়ে যাবে। যেমন দেখো এখানে সায়েন্স পোর্শন আছে, সায়েন্স পোর্শনটা ভাঙলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে। তারপরে দেখো যেটা সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, অর্থাৎ টেকনোলজি পোর্শন, সেটাও তোমাদের পড়তে হচ্ছে। এনভায়রনমেন্ট যে পোর্শনটা আছে সেটাও পড়তে হচ্ছে। তারপরে জেনারেল নলেজ থেকে তো একটা ভাস্ট অ্যামাউন্টের কোশ্চেন আসে, পুরো প্রায় 50 থেকে 55, 56 এরকম নাম্বার এই জেনারেল নলেজ থেকে আসে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু 10-20টা, এই 15 থেকে 25টা কোশ্চেন আসে। তো এখানে যেহেতু বিভিন্ন সাবজেক্টসের একটা মেলবন্ধন হয়েছে, অর্থাৎ সমস্ত জেনারেল স্টাডিজের মধ্যে সমস্ত জিনিসটা এর মধ্যে আছে, তাই এই পেপারটা অত্যন্ত কঠিন বলে মনে হয়। এবং আর একটা বিষয় যেটি, যে কোন এরিয়া থেকে কোন বছর কোশ্চেন পড়বে এটা টোটালটাই প্রেডিক্ট করা সম্ভব হয় না, তাই বলে এই পেপারটা কঠিন হয়ে যায়। তো তোমরা এই ক্ষেত্রে কি করবে, না সায়েন্সের যদি তোমাদের এনসিআরটি বই থাকে বা কোনো গাইডবুক থাকে সেখান থেকে করতে পারো, অথবা আমাদের যে তিনটে নোটস আছে এবং সেই নোটসের উপরে ভিডিও আছে, যেই ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছে সেগুলো দেখতে পারো। তারপরে টেকনোলজি পোর্শন তোমরা, আমি এই বইটা বা কোথা থেকে পড়বে সেটা আমি এই পেপার যখন আলোচনা করব তখন বলে দেবো। এনভায়রনমেন্ট যেটা আছে সেটাও কিন্তু সরকার আইএস বলে একটা বই আছে, সেখান থেকে পড়তে পারো, আমি বলছি পড়তে পারো, আগে থেকে বই কেনার কোনো দরকার নেই, তোমরা একবার গুগলে গিয়ে সার্চ করে সেই বইটা ডাউনলোড করে নেবে। আমার মনে হয় না তোমাদের ম্যাক্সিমাম জন সেই বইটা পড়তে পারবে, কারণ এখানে যে এনভায়রনমেন্ট আমি বললাম যে 15 থেকে 20টা কোশ্চেন পরীক্ষায় আসে, এবং তার জন্য যে বইটার কথা বললাম তার বিকল্প বই অবশ্য ভালো নেই, তো সেই বইটা পড়তে গেলে কিন্তু তোমাদের 450 থেকে 500 বা 350 থেকে 500 খানা পেজ সেখানে পড়তে হবে, এবং সেটা খুব ভাস্ট একটা ব্যাপার, এবং কোন পোর্শন থেকে প্রশ্ন আসবে সেটা আইডেন্টিফাই করার খুব কঠিন কাজ। সেক্ষেত্রে আমি বলবো আমাদের নোটস আছে, সেখানে তোমরা 60 থেকে 70 পেজের মধ্যে তোমরা সেই টোটাল জিনিসটা পেয়ে যাবে। আমি বারবার আমাদের নোটসের কথা বলছি, তার মানে এই নয় যে আমি আমার নোটসকে বারবার প্রমোট করছি, আমি তোমাদের একটা জিস্ট পোর্শন তোমরা পড়তে চাইলে পড়তে পারো সেই উদ্দেশ্যেই বলছি। আদারওয়াইজ আমার নোটস যারা নিতে চাও না কোনো অসুবিধা নেই, আমি যে বইগুলো বলছি সেই বইগুলো ফলো করলেও তোমরা এখানে ভালো স্কোর করতে পারবে, কিন্তু সেই তোমাদের যে কোনো একটা জায়গা থেকে পড়তে হবে, এটাই হলো মূল কথা। তোমরা বই পড়ো, নোটস পড়ো, তোমাদের মূল কথা হলো যে তোমাদের যে কোনো একটা ভালো সোর্স থেকে তোমাদের পড়তে হবে। তো তারপরে দেখো জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি যখন সেপারেট ভিডিও বানাবো তখন আমি ডিটেলসে বলে দেবো।
তারপরে দেখো এখানে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনস অ্যান্ড ইকোনমি পোর্শনটা আছে, এটা কিন্তু খুব ভালো একটা পোর্শন, অর্থাৎ এখান থেকে তোমরা স্কোর করতে পারবে ভালো। সেক্ষেত্রে তো যে কনস্টিটিউশন আমি বললাম, একমাত্র নির্ভরযোগ্য বই সেটি হলো লক্ষ্মীকান্তের বই। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ো এবং আন্ডারলাইন করো, তাহলে কিন্তু সেটি হলো বেস্ট বই। অর্থাৎ সেখানে 100টা প্রশ্নের মধ্যে তোমরা 90টা প্রশ্ন, 85 থেকে 90টা প্রশ্ন তোমরা আনসার করে আসতে পারবে। ইকোনমিক্স পোর্শনটা তোমরা রমেশ সিংয়ের স্যারের বই থেকে পড়তে পারো। আদারওয়াইজ আমরা এখানে যে পলিটি বললাম যে বেস্ট বই লক্ষ্মীকান্ত, তারও যদি তোমরা জিস্ট চাও, সেই 800-900 পেজের বইটা আমরা 150 পেজের মধ্যে আনছি, এবং যেটা তোমরা বারবার রিকোয়েস্ট করছো যে কবে আনবেন, অবশ্যই আমরা সঠিক টাইমে সেই বইটা লঞ্চ করে দেবো। আর ইকোনমিক্সের যদি কুইক রিভিশন চাও, সেক্ষেত্রেও আমাদের 27টা চ্যাপ্টারে একটা নোটস আছে। অ্যারিথমেটিক পোর্শন, এই পোর্শনটা তোমরা আরএস আগরওয়াল অবশ্যই করবে, আরএস আগরওয়াল অথবা আমি একটা বলবো যে আরিয়ান্তের বইগুলো তোমরা ফলো করবে। দুটোর মধ্যে একটা, যে কোনো একটা বই তোমরা চুজ করবে, সেটা অ্যারিথমেটিক হোক আর টেস্ট অফ রিজনিং হোক, এই দুটো ক্ষেত্রেই তোমরা হয় আরএস আগরওয়াল, আদারওয়াইজ তোমরা আরিয়ান্তের বই ফলো করবে। এখন যদি বলি এই যে 6টা পেপার আছে কম্পালসারি পেপার, এবং এখানে যে টোটাল 1200 আছে, কোন পেপার থেকে কত নম্বর করলে মোটামুটি একটা ভালো স্কোর বলা যায়, এই স্কোরটা কিন্তু সব বছরে সমান হবে না, কারণ বিভিন্ন বছরে বিভিন্ন পেপারের কোশ্চেন কোনো সময় কঠিন বা কোনো সময় সহজ বা কোনো সময় মডারেট থাকে। তবে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। দেখো ল্যাঙ্গুয়েজ যেটা পেপার 1 আছে বেঙ্গলি, সেখানে 85-এর আশেপাশে নাম্বার চেষ্টা করবে। যারা একটু ভালো স্কোর করতে পারবে তারা অবশ্যই 100-এর কাছাকাছি বা 100+ স্কোর করার চেষ্টা করবে। ইংরেজির ক্ষেত্রেও ঠিক সেম। এবং আরেকটা ব্যাপার, সেটা হলো জেনারেল স্টাডিজ 1, সেখানে মোটামুটি 120-এর কাছাকাছি করার চেষ্টা করবে। আর জেনারেল স্টাডিজ 2 যেটা আছে, সেখানে তোমরা 85-এর কাছাকাছি করার চেষ্টা করবে বা টার্গেট রাখবে। আর পেপার 5 অর্থাৎ কনস্টিটিউশন ইকোনমি, সেখানেও 120-এর কাছাকাছি রাখার চেষ্টা করবে। এবং পেপার 6 অর্থাৎ অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং 150 করার চেষ্টা করবে। বিভিন্ন বছর এই কোশ্চেন লেভেলটা একই থাকে না, তবে আমি একটা ওভারভিউ দিলাম যে কোন পোর্শন থেকে কত নম্বর তোলা যায় ঠিকঠাক করে পড়লে। তবে এক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো তোমরা এই যে 6টা পেপার বললাম এবং তার মধ্যে প্রায় 10-12 যে সাবজেক্টস বললাম, সবগুলোকে কিন্তু 100% কভার করতে যাবে না। তোমরা নিজেরা চেষ্টা করবে তোমাদের নিজেদের দক্ষতা কোন সাবজেক্টসের উপরে বেশি, সেই পার্টিকুলার সেই সাবজেক্টসের উপরে বেশি টার্গেট করবে এবং সেখানে 100% দেওয়ার চেষ্টা করবে। এই যে টোটাল 6টা পেপার বললাম এবং তার মধ্যে সাবজেক্টস বললাম, সেই টোটাল জিনিসের উপরে তোমরা 100% ফোকাস দিতে যাবে না, তাহলে ওভারঅল কিন্তু তোমাদের মার্কস কমে যাবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি যে পেপার 3 যেটা আছে, এখানে বলা আছে যে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি। তো তোমরা যদি মনে করো যে হিস্ট্রি পোর্শনটা তোমাদের বেশি স্ট্রং, তাহলে হিস্ট্রির উপরে বেশি জোর দাও। জিওগ্রাফি আমি ছাড়তে বলছি না, কিন্তু জিওগ্রাফির উপরে একটা ব্যালেন্স মেনটেন করে চলো। তবে আমি লক্ষ্য করেছি যে হিস্ট্রি এবং জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি পোর্শন যেটা থাকে, সেখানে কিন্তু 100টার মধ্যে প্রায় 80-70 কোশ্চেন অনায়াসে করা যায়, এই কোশ্চেন লেভেলটা খুব সহজ থাকে। এবং যেটা হিস্ট্রি পোর্শন, সেখান থেকে এমন হয় যে আমি টোটাল হিস্ট্রিটা পড়ে গেলাম এবং তার সাথে সাথে প্র্যাকটিস করে গেলাম, তারপরেও দেখছি 20-30 কোশ্চেন টোটাল মানে শুনিনি এমন টাইপসের কোশ্চেন আসছে, যে কোথার থেকে দিয়েছে বা কোন বইটা ফলো করেছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না। তো সেই ক্ষেত্রে বলবো যে 100% কোশ্চেন তো কোনো জায়গার থেকে কভার করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা কী করবে, একটা পেপারের কোন সাবজেক্টসটা তোমরা বেশি তোমাদের ক্ষেত্রে দক্ষতা আছে, সেই পোর্শনে বেশি করে প্র্যাকটিস করবে এবং সেটাকে বেশি টার্গেট করবে। আবার যে টোটাল পেপারটা আছে, আমি যদি 4 পেপারের কথা বলি, এখানে তো প্রায় 9 সাবজেক্টস আছে বিভিন্ন বিষয়গুলো যোগ করলে। তো এখানে যেমন সায়েন্স পোর্শন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই যে টোটাল পোর্শনটা আছে, তো এই ক্ষেত্রে কী সুবিধা হয় না, তোমরা দেখবে যে জেনারেল নলেজ আমি যখন অ্যানালিসিস করব, সেখানে কিন্তু 50+ একটা নাম্বার থাকে, অর্থাৎ 50 বা কোনো সময় 60 করে প্রশ্ন এখান থেকে এসছে। এবং এই যে জেনারেল নলেজের বিষয়বস্তু, একেবারে তোমরা যদি সেই টোটাল জিনিসটা কভার করে চাও, সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের একটা কমন পাওয়া সম্ভব। আবার তোমরা যদি এই সায়েন্স টেকনোলজির উপরে বেশি টাইম দাও, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কোশ্চেন আউট অফ সিলেবাসও হয়, তোমরা আইডেন্টিফাই করতে পারবে না যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। তো মূল কথা হলো তোমরা ওভারঅল একটা আইডিয়া রাখবে, বাট পার্টিকুলার কয়েকটা জিনিসের উপরে বেশি টার্গেট করবে, যে ক্ষেত্রে তোমাদের দক্ষতার সবথেকে বেশি। আর যে সমস্ত বন্ধুরা তোমরা এ এবং বি গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছো, তারা অবশ্যই জানো যে এখানে টোটাল 37টা অপশনাল সাবজেক্টস আছে,
তোমরা যে সাবজেক্টের উপরে বেশি কমফোর্টেবল ফিল করবে এবং গাইডেন্স পাবে সহজভাবে, নোটস পাবে সহজভাবে, এবং সেই নিজেদের খাতা চেক করানোর সুবিধা পাবে যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে তোমরা একটা অপশনাল সাবজেক্ট চুজ করবে। অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করেছো, প্রিলিমস পরীক্ষা দিয়েছো, তো নিজে নিজেদের অপশনাল সাবজেক্ট তোমরা অলরেডি চুজ করেছো। তো এখন যারা এ বি গ্রুপের জন্য পড়াশোনা করছো, তো অবশ্যই সেই সাবজেক্টগুলো তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবং একদম শেষে আমি টোটাল বিষয়টা একেবারে ছোট্ট জায়গায় এনেছি, যে গ্রুপ এর ক্ষেত্রে কম্পালসারি পেপারে 1200 নম্বর, এটা গ্রুপ বি সি ডি সবার ক্ষেত্রেই থাকে। অপশনাল পেপার অনলি এ বি গ্রুপের জন্য 400 নম্বর থাকে এবং সি ডি গ্রুপের জন্য কোনো অপশনাল থাকে না। আর পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, সেটা হলো গ্রুপ এর জন্য 200, গ্রুপ বি এর জন্য 200, গ্রুপ সি এর জন্য 150 এবং গ্রুপ ডি এর জন্য 100। এবং টোটাল মার্কসটা দেখো 1800, 1800, 1350, 1350, এই হিসাবে মার্কসটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে। ফ্রেন্ডস, এটা গেল WBCS মেন স্ট্র্যাটেজির পার্ট 1 ভিডিও। এরপরে প্রায় 6 থেকে 7টা বিভিন্ন সাবজেক্টসের উপরে আমরা স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।